দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল উৎসবের সূচনা হল মুক্তধারা হল করে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের দ্বারা দপ্তরের সহযোগিতায় বাংলা সংস্কৃতি বলয়ের ত্রিপুরা শাখা সংস্কৃতি সংসদের উদ্যোগে দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল উৎসবের আজকে সূচনা। 13 এবং 14 দুদিনব্যাপী চলবে এই উৎসব এবং রবীন্দ্র নজরুল উৎসবের সূচনা হয় মুক্তধারা হলে। বিভিন্ন মহকুমা এবং জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত শিল্পীরা রয়েছে, বিশেষ করে শিশু শিল্পীরা, তারা প্রশিক্ষণ নেয়, সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করে এই উৎসবে। দুদিনব্যাপী চলবে এই উৎসব, যেটার শুভ সূচনা হলো আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মুক্তধারা প্রেক্ষাগৃহে আজকে অনুষ্ঠানের সূচনা হয়েছে। বাংলা বলের আগরতলা শাখা সংস্কৃতি সংসদের উদ্যোগে আজকে সূচনা হয় অনুষ্ঠানের এবং আগামীকাল চলবে এই অনুষ্ঠানের, অর্থাৎ 13 এবং 14 জুন দুদিনব্যাপী উৎসবের সূচনা রবীন্দ্র নজরুল উৎসব। আজ বিকেল ঠিক 5:30 নাগাদ এই অনুষ্ঠানের সূচনা হয়। তবে অনুষ্ঠান প্রসঙ্গে যেমন তো এখনো পর্যন্ত খবর যে ব্যতিক্রমী আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির পাশাপাশি আবৃত্তি থাকছে অনুষ্ঠানের মধ্যে, থাকছে শ্রুতি নাটক, এমনকি নৃত্য পরিবেশনায় থাকছে রাজ্যের শিল্পীবৃন্দ, সকলের উপস্থিতিতেই এই অনুষ্ঠান হতে চলেছে দুদিনব্যাপী। দুটি ওয়ার্কশপে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনা থাকছে। বাংলাদেশ থেকে আসছেন মীর বরকত ও সৈয়দ সাইমুম আঞ্জুন ইভান। যেমন তো এখনো পর্যন্ত সংস্কৃতি সংসদের পক্ষ থেকে খবর এবং ইতিমধ্যে দুদিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে যেরকম একটা উৎসব লক্ষ্য করা গেছে, উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সকলের মধ্যে আনন্দ, তার পাশাপাশি উৎসবকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আবেদন রয়েছে সংস্থার পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনব। আমাদের কর্মসূচি হল বাংলা সংস্কৃতি বলয় আগরতলা শাখা সংস্কৃতি সংসদের দুই দিন ব্যাপী রবীন্দ্র নজরুল উৎসব। আজকে রবীন্দ্র নজরুল উৎসবের প্রথম দিন, আগামী দিনও থাকবে এবং আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দুজন শিল্পী আসছেন আর আমাদের সংস্কৃতি সদস্যের সংসদের সমস্ত সদস্য সদস্যাদের নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। এই আমাদের মূলত রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করা। কতজন শিল্পী এখানে হচ্ছে? শিল্পী প্রায় আমাদের একটা কর্মশালা হয়ে গেছে গত 4-5 দিন আগে জিরানিয়া, একটা মোহনপুরে একটা, সেখানে আমরা যেখানে একদম প্রত্যন্ত অঞ্চলের যারা যে সমস্ত ছেলেমেয়েরা আছেন কম বয়সী তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি আমাদের সদস্যদের দিয়ে, আমাদের মেম্বারকে দিয়ে, যারা নজরুলের এক্সপার্ট এবং রবীন্দ্রসঙ্গীতের এক্সপার্ট এবং নাচের এক্সপার্ট তাদেরকে দিয়ে কর্মশালা করিয়ে, এবং ওইসব ওই প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরাও এখানে যোগদান করবেন। ওই কর্মশালায় যারা ইয়ে হয়েছে মানে ঠিকভাবে করেছে তাদেরকে এখানে এসে প্রোগ্রামে আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। যদিও নজরুল রবীন্দ্র নজরুল উৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল, সেই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হচ্ছে। এমনকি সাম্প্রতিককালে আমরা রবীন্দ্র এবং নজরুলের জন্মদিন পালন করে এসেছি, বিগত দিনে পার করে এসেছি এবং সেই উদ্দেশ্যেই আজকে আগরতলা সংস্কৃতি বলয়ের উদ্দেশ্যে উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।